তুমি নেই, আমি যে এতিম হয়ে গেলাম, আমি কোথায় থাকবো, কে আমাকে আশ্রয় দিবে? তারপর মাইকেল আমাকে এতিম ভেবে করুণা করে তার কাছে আশ্রয় দেয়, কিন্তু তার মনের ভিতর যে একটা পাপ লুকিয়েছিল আমি তো বুঝতে পারিনি। আজ সন্ধ্যায় সে আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে আমার ইজ্জত নষ্ট করার জন্য এক মাংস লোভীর হাতে তুলে দিয়েছিল। আমি এখন কোথায় যাবে তুমি? জানি না। তাহলে কি করা যায়? ঠিক আছে চলো, আপাতত আমাদের বাড়িতে নিয়ে যাই, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো তোমাকে পুরুষ সেজে যেতে হবে। পুরুষ সেজে কেন বলো কি? আমি অবিবাহিত মানুষ, তোমাকে পুরুষ সাজিয়ে না নিয়ে গেলে আমার মায়ের একটা কিলো মাটিতে পড়বে না। তোমাকে আশ্রয় দিতে গিয়ে শেষ পর্যন্ত আমাকে ঘর ছাড়া হতে হবে। চলো, গাড়িতে আমার হেল্পারের জামা কাপড় আছে, এসো। কি হলো? এসো তো। মা, মা, হারি, দরজা খোলো। ভেতরে এসো, এসো। মা, ও কেমন করে কি দেখছো? ও আমার গাড়ির হেল্পার। কি নাম তোমার? জি লাইলা, মানে এই সর সর সর, ওর নাম লালু। লালু মা ওদের ওপারে থাকে। জি, পারাপার বন্ধ হয়ে গেছে তাই আমার এখানে নিয়ে এলাম। ভালোই করেছিস, চল খাবি, তুমিও এসো বসো। মা তুমি যাও, আমরা নিজেরাই নিয়ে খাবো। ঠিক আছে আমি যাই, আমাকে আবার সকালে উঠতে হবে। খাও না।